হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তাই তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো বন্ধুরা, আমি হচ্ছে আমার এই যে হেলদি লাইফস্টাইলটাতে যে সমস্ত খাবারগুলো আমি বলেছিলাম যে কোন খাবারগুলো আমি খেয়েছি আর কোন খাবারগুলো খাইনি, সেগুলোই আর কি তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমে আমি যে খাবারগুলো হচ্ছে খাইনি সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। খাইনি হচ্ছে প্রথমে হচ্ছে আমি সমস্ত রকমের জাঙ্ক ফুড, ফাস্টফুড এবং সমস্ত রকমের যে শর্করা জাতীয় যে খাবারগুলো, সাথে হচ্ছে সুগারটা, এগুলো কিন্তু আমি টোটালি বন্ধ করে দিই। আর এই যে শস্য জাতীয় খাবারগুলো বলতে হচ্ছে সব ধরনের, যেমন ভাত, মুড়ি, চিড়া, তারপরে হচ্ছে যত ধরনের ডাল আছে এগুলো টোটালি কিন্তু বন্ধ করে দিয়েছি। তারপরে বলি যে খাবারগুলো আমি খেয়েছি, যে কোন খাবারগুলো আমি খেয়েছি। খেয়েছি বলতে আমি প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেয়েছি, আর অবশ্যই শাকসবজিগুলোর সাথে ওই যে আলুটা আর কচুটা বাদবাকি সমস্ত যত ধরনের শাকসবজি আছে সব শাকসবজি আমি কিন্তু খেয়েছি। আর বলবো তার সাথে অবশ্যই খেয়েছি মাছ, খেয়েছি মাংস, খেয়েছি ডিম, খেয়েছি বাদাম, খেয়েছি। আর বন্ধুরা বলবো যে এই যে বাদামটা আর ডিমটা অবশ্যই ঘিয়ে ভেজে খেতে হবে, কারণ কি যে এই বাদাম আর ডিমটা, এটা যদি আমরা ঘিয়ে ভেজে খাই না, তার এর অনেক উপকারিতা, এর কিন্তু অনেক গুণাগুণ। তো সেই জন্যে আমাদেরকে এই ঘিয়ে ভেজে খেতে হবে। তো আমি ঘিয়ে ভেজেই খেয়েছিলাম। আর হচ্ছে এই যে সবুজ শাকসবজিটা যে আমরা রান্না করব, এটা হচ্ছে খাঁটি সরষার তেলে কিন্তু রান্না করতে হবে। এটা কিন্তু অন্য কোনো তেল কিন্তু ইউজ করা যাবে না। অন্য তেল বলতে যে সমস্ত সাদা তেলগুলো আছে না, এগুলো কিন্তু একেবারেই খাওয়া যাবে না। তো এর পরিবর্তে হচ্ছে আমরা অলিভ অয়েলটা খেতে পারি, কোকোনাট অয়েলটা খেতে পারি। তো আমি প্রথমের দিকে সরষার তেলটাই খেয়েছি, এখন রিসেন্ট আমি ওই অলিভ অয়েলটাই খাচ্ছি। তো বন্ধুরা, এই যে সবুজ শাকসবজিটা রাঁধছি, এটাও কিন্তু একটা প্রসেসে রান্নাটা করতে হবে, যে হচ্ছে এই রান্নাটা কিন্তু খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। কারণ এই রান্নাটা যদি আমরা, এই শাকসবজিগুলো যদি আমরা প্রচুর পরিমাণে সেদ্ধ করে দিই, এর যে গুণাগুণগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমরা এটাকে হচ্ছে হালকা সেদ্ধ করে খাবো, এবং অবশ্যই এর উপরে অলিভ অয়েলটা নামানোর আগে অলিভ অয়েলটা একটু ছড়িয়ে আমরা খাবো, তাহলে এর কিন্তু গুণাগুণটা আরও বেশি পাবো। তো বন্ধুরা, যাই হোক, এইগুলো আমি খেয়েছি প্রচুর পরিমাণে। আর হচ্ছে খেয়েছি তার সাথে হচ্ছে প্রচুর পরিমাণে জলটা খেতে হবে, প্রচুর পরিমাণে জলটা খেয়েছি। মাঝে মধ্যে একটু আধটু ডাবটা খেতে হবে, এবং খেতে হবে হচ্ছে লেবু পানিটা খেতে হবে, অবশ্যই চিনি ছাড়া লেবু জলটা খেতে হবে। আর খেয়েছি ইসবগুলের ভুষি, বিশেষ করে ইসবগুলের ভুষিটা আমাদেরকে খেতেই হবে। তাছাড়া আমি খেয়েছি হচ্ছে চিয়া সিড, এটাও আমি খেয়েছি। তো বন্ধু, এইরকম আমি সব রকমই খেয়েছি। তো এইরকম বেশ কিছুদিন খেতে খেতে না, আমার প্রায় 10-15 দিন এর মতন যখন হয়, তখন কিন্তু আমার যে এই যে খাবার চাহিদাটা না, আস্তে আস্তে কিন্তু কমে যায়। আর তার সাথে হচ্ছে আমার খিদাটাও কিন্তু কমে আসে, তখন আমার আর খিদা লাগে না। তো এইভাবে যখন আমার খিদাটা আস্তে আস্তে কমতে থাকে না, তখন হচ্ছে আমার আমি উপোস ফাস্টিং শুরু করি, তারপরে হচ্ছে ওয়াটার ফাস্টিং করি। এইভাবে কিন্তু আস্তে আস্তে আমি উপোসও দিই। তো এইভাবেই আর কি আমার যখন ওই ফ্যাটটা বার্ন হতে শুরু করে, যখনই আমি এই ওয়াটার ফাস্টিংগুলো আরম্ভ করি, তখন কিন্তু আস্তে আস্তে তারপরে আমার ফ্যাটটা বার্ন হতে শুরু করে। আর যখন এই ফ্যাটটা বার্ন হতে শুরু করে, তখন হচ্ছে আমার কিন্তু আর বাইরের থেকে আবার খাবার কিন্তু প্রয়োজন হয় না, কারণ আমার চর্বি, যে সঞ্চিত যে চর্বিটা আছে, সেইখান থেকেই কিন্তু আমার খাবারের চাহিদাটা পূরণ হয়। তো এইভাবেই কিন্তু আমি একটা রোগমুক্ত জীবন এবং ওয়েট লস করেছি। আর হচ্ছে এটাই বলবো যে এই যে সবারই হয়তো মনে হতে পারে যে এই যে খাবারগুলো কি আমাকে সারা জীবন খেয়ে যেতে হবে, তো বলবো বন্ধুরা অবশ্যই না, এই খাবারগুলো সারা জীবন কখনোই খাওয়া উচিত না। এগুলো হচ্ছে একটা আমাদের যে সকলের যে একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যে পৌঁছে গেলেই কিন্তু এই খাবারগুলোকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে। তবে এগুলো লক্ষ্য বলতে কিন্তু বেশি দিন না, এটা হচ্ছে তোমার ওই তিন মাসের বেশি কিন্তু এই ডায়েটটা কিন্তু করা যাবে না। আর এই 3 মাসের ভিতরেই কিন্তু, যার যতই রোগ থাকুক না কেন, এই 3 মাসের ভিতরেই কিন্তু আমরা একটা রোগমুক্ত জীবন, বা যারা ওয়েট কমাতে চাইছো তারা ওয়েট লস এই 3 মাসের ভেতরেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু আর বেশি কিছু বলছি না, আরও ভিডিও আছে, সেই ভিডিওগুলোর মধ্যে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো।
আর বলবো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন।